বালেগ হলে 10-15 বছর না, বালেগ হলে, বালেগ মানে পিউবার্টি, ছেলে হলে মেয়ে হলে, মেয়েদের পিরিয়ডের সময় থেকে বালেগ হওয়া, আর ছেলেদের প্রথম স্বপ্নদ্রষ্ট যেদিন হবে সেদিন থেকে বালেগ হওয়া। এর জন্য 10-15 বছর কোনো শর্ত না, কখনো কখনো 7-8 বছরে হয়ে যেতে পারে, কখনো 9 বছরে হতে পারে, কখনো 10 বছরে হতে পারে, কখনো বা 10-15 বছরও যেতে পারে। এই জন্য 10-15 বলে কোনো কথা না। তো সেখান থেকে তার উপরে মানে নামাজ ফরজ বা শরীয়তের অন্য অন্য জিনিস ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যদি সে টাকাওয়ালা হয় জাকাত ফরজ। তো বালেগ হওয়ার পর থেকে জাকাতের ব্যাপারটা এমন যে বালেগ না হলেও ফরজ, তার পক্ষ থেকে দেবে তার পরিবারের গার্ডিয়ান। এখন এক ছেলে সম্পর্কে আপনি বলছেন যে 25 বছর পরে সে তারপরে টের পেয়েছে, সে তার উপরে নামাজ ফরজ বা দিনের আলো পেয়েছে, হতে পারে, ধরে নেই হতে পারে, কারণ আমার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। যদি সে মুসলমান সমাজে বসবাস করে, এমনকি ইউরোপে বসবাস করলেও, তার বাবা মা যদি নাস্তিকও হয়, নামাজ কালাম নাও পড়ে, স্কুলে গেলে খ্রিস্টান শিক্ষকরাই ওদের পড়ায় যে মুসলমানরা কখন নামাজ পড়তে হয়, জাকাত দিতে হয়, এটা কিন্তু প্রত্যেক স্কুলে খ্রিস্টানদের স্কুলে পড়ানো হয়। বর্তমান দুনিয়াটাকে আল্লাহ এমনভাবে সাজিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যে একেবারে নিতান্ত নিছক শয়তানের তাবেদার না হলে কারোর সুযোগ নেই এই কথা বলা যে আমার 25 বছর বয়সে আমি এতদিন টের পাইনি যে নামাজ কালাম পড়তে হয়। এটা মিথ্যা কথা, এটা বর্তমান দুনিয়ায় বিশেষ করে বাঙালি সমাজে তো নাই, আর মুসলমান দেশের কোনো সমাজে নেই, এমনকি খ্রিস্টান সমাজেও নাই। আমি এখন ধরে নিলাম যে একজন লোক 20 বছর বা 25 বছর পর্যন্ত তার বয়স হয়ে গেছে, নামাজ কালামের কথা শুনছে কিন্তু গুরুত্ব দেয়নি, আপনি শেষে যে শব্দটা বলেছেন হিদায়ত পেয়েছে, বোঝা গেছে, হিদায়ত পেয়েছে। তো এই ধরনের এই রকম হিদায়ত পাওয়া, শেষের দিকে এসে হিদায়ত পাওয়া লোকের সংখ্যা বর্তমান বাংলাদেশি সমাজে বেড়ে গেছে, চরমভাবে বেড়ে গেছে। এবং এই সব সন্তানদের জন্য আপনারা সবাই স্পেশাল দোয়া করবেন, তাদের প্রতি একটু মায়া দেখাবেন। আমি অনেককে জানি এই লন্ডনে বসবাস করে, তার ছেলে মেয়েকে সে যে মুসলমান এটা পরিচয় দিতে নিষেধ করে, যে খবরদার কোথাও যেন পরিচয় দিস নে। এমন কিছু পোড়া কপাল বাবা মার আবির্ভাব বর্তমান জামানায় হয়েছে। তারা তো নামাজ কালাম পড়ে না, তারা তো ইসলাম মানে না, তাদের সন্তানদেরকেও ওইভাবে শেখাচ্ছে। এই রকম পোড়া কপালের পরিবারে কেউ কেউ ভালো ভালো রত্ন জান্নাতি ছেলে পেলে তৈরি হয়েছে, যারা কোনো না কোনো সময়ে ইসলামের সন্ধান পাচ্ছে, কেউ 20 বছরে, কেউ 25 বছরে, কেউ, আপনি শুনে তাজ্জব হয়ে যাবেন যে গত বছর এক বোনের সাথে পরিচয় হয়, 60 বছর বয়সে এসে তারপরে তার হিদায়াত নসিব হয়। এর আগ পর্যন্ত ইসলাম ধর্ম একটা ভালো ধর্ম মনে করতো না, ইসলামের সাথে যারা জড়িত আছে মুসলমানরা তারা কেউ ভালো ছিল না, তিনি তার স্বামী একাই তারা ভালো, ছেলে পেলেগুলো তারাই ভালো, খ্রিস্টানরা সবচেয়ে ভালো, ইহুদিরা সবচেয়ে ভালো, এদেশের এই জব টব করতে যেয়ে তারা সব বড় বড় শিক্ষিত, এখানে বড় বড় জব করতো, ওইটাই নিয়ে তার জীবন। কিন্তু হঠাৎ করে তার স্বামী যখন মারা যায়, তখন মনের মধ্যে আসলো ইসলাম আছে তাহলে, এ তখন সে তার এ হলো যে ইসলামের মধ্যে ফিরে আস। এইরকম মানে পরিবারও আমাদের জগতে আসতেছে, এই জন্য কান্না দরকার, দাওয়াতি কাজ করা দরকার। আমাদের আলেমুল আমাদের ত্রুটিও আছে, আমরাও ঠিক মতো মানুষকে বোঝাতে পারি না, বলে 60 বছর বয়সে এসে এক মহিলা টের পাচ্ছে যে আমার ইসলাম মেনে চলা দরকার, কেমন তো এইরকম হতে পারে। এই হলো মূল কথা। এখন প্রশ্ন হলো যে এই রকম শেষের দিকে এসে দিন বুঝেছে, দিনের হিদায়াত পেয়েছে, এর জন্য নামাজ রোজা হওয়ার জায়গা কি করতে হবে? মনে রাখতে হবে যে তাকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হয়, মানে সে যে কাজগুলো করেছে ইতিপূর্বে সব কুফুরের কাজ,
নামাজ একক তো ইচ্ছা করে বাদ দিলে কাফের হয়ে যায়। আর এই কাফেরিটা 25 বছর যাবৎ করতেছে, তাহলে চিন্তা করে দেখেন কোন পর্যায়ে কুফুরির মধ্যে ঢুকে গেছিল সে। তার জন্য এতটুকু আনন্দ, আলহামদুলিল্লাহ 25 বছরে এসে সে ইসলাম চিনতে পেরেছে। ও ঘরে মুসলমান ঘরে থাকলেও ও ছিল কুফুরির মধ্যে। তাকে প্রথম যে কাজটা করানো দরকার, শাহাদা শেখানো দরকার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, এই কালিমাটা তাকে পড়তে দেওয়া। পড়ে এরপরে সে আবার নতুন করে জীবন যাপন করা, এবং তার কোনো কাজা করতে হবে না, নতুন জীবন এবং নতুন ভাবে সে আমল করে যাবে। আগের মতন শয়তানি যেন না করে। তৌবা তাদের জন্য যারা আগে যে না জেনে করেছে, কিন্তু জানার পর থেকে ওইটা বাদ দেবে না, বাদ দিলেই তৌবার কোনো দরকার নেই। এখন যদি তৌবা করে যে আল্লাহ আমি ভুল করেছি, তো এর জন্য এই যে কোনো কাজা দরকার নেই, 15 বছর 20 বছর যে রোজা রাখতে পারলো না, নামাজ পড়তে পারলো না, এর কোনো তার কাজা দরকার হবে না, কারণ কাজা অগণিত, তো এগুলো দরকার হয় না। কেউ কেউ বলে যে উমরি কাজা করতে হয়, উমরি কাজা আসলে এটা কোনো মানে দরকার নাই, দরকার নাই। সে এখন যেন দিন বোঝার পরে আল্লাহর প্রতি এমন ভাবে আসে, তার ফিরে আসাটা দেখে আল্লাহ যেন খুশি হয়ে যায়, এই কাজটা যেন নিয়মিত করে। জি।